Hello viewers, Assalamu alaikum. আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট প্রায় প্রায় আমি দেখতে পাই, সেটা হচ্ছে যে জিমেইলে কিভাবে নাম পরিবর্তন করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। আবার অনেকে এটাও বলেন যে জিমেইলে প্রোফাইল পিকচার কিভাবে সেট করব সেটা একটু দেখিয়ে দেন প্লিজ। সো আজকের ভিডিওতে আমি কিন্তু এই দুটো জিনিসই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অনেকের কাছেই এই দুটো জিনিস অনেক ছোটোখাটো ব্যাপার, মানে অনেকেই এই ব্যাপারগুলো পারেন কিংবা জানেন, সো তাদের জন্য আসলে এই ভিডিওটা না, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি জিমেইলে কিভাবে নাম পরিবর্তন করবেন। বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনাকে খুঁজে বের করতে হবে গুগল সেটিংস। এখন আমি যদি আমার ফোনের সেটিংসে চলে যাই এবং এখানে একটু খুঁজতে থাকি, এখানে দেখতে পাচ্ছেন গুগল বলে একটা অপশন আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে একটা জিমেইল অ্যাড্রেস দেখাচ্ছে এবং তার ডান পাশে যদি আমি ট্যাপ করি, আমার ফোনে থাকা যতগুলো জিমেইল অ্যাড্রেস আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। বাট সবাই হয়তো সেটিংস থেকে এভাবে খুঁজে নাও পেতে পারেন, সেজন্য সবচেয়ে সোজা অপশন যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোনের গুগল প্লে স্টোরে। আপনি যখন আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরের ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকচার কিংবা প্রোফাইল লোগোটা থাকে সেখানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে ওপরে আপনার জিমেইল অ্যাড্রেসটা দেখতে পাবেন এবং সাথে আপনার নামও দেখতে পারবেন। এখন এটার ওপরে যদি আপনি ট্যাপ করেন, তাহলে আপনার ফোনে যদি একটার বেশি জিমেইল অ্যাড্রেস লগ ইন করা থাকে আমার মতো, তাহলে সেগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন। এখন এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটা জিমেইল সিলেক্ট করে নিচ্ছি। মানে আপনার ফোনেও যদি অনেকগুলো জিমেইল লগ ইন করা থাকে এবং আপনি যে কোনো একটার নাম পরিবর্তন করতে চান, তাহলে আগে সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে সবচেয়ে নিচে যে জিমেইলটা আছে নোমান আলী নামে, সেটা সিলেক্ট করে নিচ্ছি। জিমেইল সিলেক্ট করলে অটোমেটিক্যালি সেটা আবার আমাকে গুগল প্লে স্টোরের হোমে নিয়ে আসবে। সো আমি ওপরে ডান পাশে প্রোফাইল লোগোটার ওপর আবার ট্যাপ করব। এখন দেখতে পাচ্ছেন আমি যেই জিমেইলটা সিলেক্ট করেছিলাম, মানে নোমান আলী যে জিমেইলটা আছে সেটা এখানে শো করছে এবং এটার নিচে একটা অপশন আছে গুগল অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করছি। এখন এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার নামটা শো করবে এবং নিচে জিমেইল অ্যাড্রেসটা শো করবে। তার ঠিক নিচেই আপনি কয়েকটা অপশন পাবেন, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন। এখান থেকে পার্সোনাল ইনফো যে ট্যাবটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে একটু নিচের দিকেই দেখতে পাচ্ছেন নেম একটা অপশন আছে যেখানে নামটা দেখা যাচ্ছে, এটার ওপর যদি আমি ট্যাপ করি, তাহলে এরকম এডিট করার অপশন পাওয়া যাবে। এখন আমি এই নোমান আলী নামের ডান পাশে যে পেন্সিলের মতো আইকনটা আছে, মানে এডিটের যে আইকনটা আছে, এটার ওপর যদি ট্যাপ করি, তাহলে দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ করার অপশন দেখাচ্ছে। এখন আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় যে নোমান আছে এটা চেঞ্জ করে ইমরুল করে দিচ্ছি, আর সারনেমের জায়গাটায় লিখে দিচ্ছি খান। এরপর নিচে যে সেভ অপশনটা আছে এখান থেকে সেভ করে দিচ্ছি। এখন যদি আমি একটু ব্যাকে চলে যাই, দেখতে পাচ্ছেন আইডিটার নাম ইমরুল হাসান খান হয়ে গেল। আর আমি যদি এখানে নেমের জায়গাটা খেয়াল করি, এখানেও দেখতে পাচ্ছেন ইমরুল হাসান খান হয়ে গেল। এখন এই নামের একটু ওপরেই দেখতে পাচ্ছেন ফটো একটা অপশন আছে, এখানে ক্যামেরার মতো যে সাইনটা আছে এটার ওপর যদি আপনি ট্যাপ করেন, এরকম একটা ইন্টারফেস পাবেন এবং নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাড প্রোফাইল পিকচার, এটার ওপর ট্যাপ করবেন।
এখানে আপনাকে গুগল থেকে অনেক রকমের স্যাম্পল ছবি দেওয়া হবে বাট আপনি উপরে ডান পাশে যে অপশনটা আছে ডিভাইস ফটোজ এটার উপর ট্যাপ করবেন এবং ব্রাউজ অর টেক এ ফটো যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এখন নিচের দিকে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্যামেরা মানে আপনি এখানে ট্যাপ করে ক্যামেরা অন করে সেলফি তুলে সেটা আপলোড করতে পারেন অথবা ফাইলস যে অপশনটা আছে সেটাই ট্যাপ করে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো আপলোড করতে পারেন প্রোফাইল পিকচার হিসেবে সো আমি এই ফাইলসের উপর ট্যাপ করছি এবং আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি জাস্ট এক্সাম্পলের জন্য সিলেক্ট করে নিচ্ছি এটা আপনি চাইলে রিফ্রেমিং করতে পারেন ডানে বামে সরিয়ে আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারেন তারপরে নিচে যে অপশনটা আছে নেক্সট এটার উপর ট্যাপ করে দিবেন এবং সেভ অ্যাজ প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন সব প্রোফাইল পিকচার কিন্তু সেট হয়ে গেল এবং নিচে দুটো অপশন পাবেন চেঞ্জ এবং রিমুভের আপনি চাইলে এটা ডিলিটও করতে পারেন কিংবা চেঞ্জ করতে পারেন এখন যদি আমি এখান থেকে বের হয়ে আবার গুগল প্লে স্টোরে যাই এখন দেখতে পাচ্ছেন ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল আইকন এতক্ষণ ছিল সেখানে আমার প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে এবং আমি যদি ওখানে ট্যাপ করি আমার নামও কিন্তু দেখাচ্ছে ইমরুল হাসান খান সো আগে কিন্তু এটা ছিল নোমান আলী আর সবসময় একটা জিনিস মনে রাখবেন আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস বা জিমেইল অ্যাড্রেস যেটাই হোক না কেন আপনি কিন্তু সেই অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন না আপনি পার্সোনাল ইনফোতে গিয়ে শুধুমাত্র আপনার নাম এবং অন্যান্য যে ইনফরমেশন আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ